কিভাবে তুমি সহজে ত্রিভুজ গণনা করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি ফ্রেন্ডকে তুমি শেয়ার করে দিতে পারো। আর পার্ট টু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করি কথা না বাড়িয়ে। তো দেখো, আমরা জানি এখানে একটা ত্রিভুজ বলতে, তো আমরা এখানে জানি একটা ত্রিভুজ বলতে একটা ত্রিভুজই বোঝানো হয়। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ মানে কি, আমরা উত্তর কত লিখবো? এক, অ্যান্সার হয়ে যাবে এক। কিন্তু এরকম টাইপের এখানে আমরা দেখে বুঝতে পারছি তিনটে ত্রিভুজ আছে। দেখো এখানটা দেখা যাচ্ছে তিনটে ত্রিভুজ আছে, মানে একটা এ একটা, এ একটা, এ একটা। কিন্তু পরীক্ষা যখন বেশি দেবে তখন কিন্তু আমাদের করতে অসুবিধা হয়, তাই জন্য সঠিক হিসেবে কি করবো, এখানে এক লিখবো, এখানে দুই লিখবো, এক আর দুই যোগ করে দেবো। তাহলে কত হয়ে গেল এখানে কটা ত্রিভুজ আছে? তিনটে। তাহলে দেখো পাশেরটা যতই দিক আমাদের কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে এক দুই তিনটা যোগ করে দাও, এক দুই তিন, তিন আর দুই পাঁচ, একে ছটা। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? ছটা ত্রিভুজ আছে। এইভাবে তুমি সহজে এই টাইপেরগুলো পরীক্ষা এলে কিন্তু করে ফেলতে পারবে। তারপর দেখো একটুখানি যদি বড় আসে তো খেয়াল করো, এখানে সেম ভাবে করে নাও, এক দুই তিন মানে কত হলো? ছয়। তিন আর দুই পাঁচ রেখে ছয়, এক দুই তিন, তাহলে কত? তিন আর দুই পাঁচ রেখে ছয়, এক দুই তিন, তিন আর দুই পাঁচ রেখে কত? ছয়, এক দুই তিন, তাহলে কত হলো? ছয়। সব কটা যোগ করে দাও, ছয় বারো আঠেরো চব্বিশ। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? চব্বিশটি ত্রিভুজ এখানটায় আছে। ঠিক আছে, তোমরা সহজে অনায়াসে কিন্তু এইভাবে করে ফেলতে পারবে। তারপর দেখো সাইডেরটা, দেখো আরেকটা এক্সাম্পল হিসেবে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো সেম ভাবে এক দুই তিন চাল, তোমরাই বলো তাহলে চার আর তিন সাত, সাত আর তিন নয় রেখে দশ। তাহলে কটা দাগ আছে? একটা দুটো, একটা দুটো, তিনটে চারটে দাগ। তাহলে চার গুণ চল্লিশ, তাহলে এখানে চার দশ গুণ চার, তাহলে এখানে কত হয়ে গেল? চল্লিশটি। ঠিক আছে, তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? এখানে ত্রিভুজ আছে চল্লিশটি, ত্রিভুজ এখানটাই আছে। ঠিক আছে, এক দুই তিন চারটে দাগ, তাহলে প্রত্যেক থেকে দশটা করে, দশ কুড়ি তিরিশ চল্লিশ, তাহলে অ্যান্সার হচ্ছে। মুখে মুখে পরীক্ষা হলে করে ফেলতে পারবে এই ধরনের শর্ট ম্যাথ, আর শর্ট যে এবার তোমার শেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তারপর ফ্রেন্ড দেখো এখানটায় রয়েছে একটা দুটো। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ। তাহলে এটাও সহজে আমরা বলে দিতে পারছি এখানে একা কটা ত্রিভুজ আছে? দুটি ত্রিভুজ আছে। কিন্তু এরকম ইন্টারফেস আসবে তখন আমরা কি করে করব দেখো, এক দুই তিন চার এরকম লিখে নেব। এই টাইপের এলে মানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র টাইপের মধ্যে এরকম টাইপের যদি ত্রিভুজ গণনা করতে দেয়, যে কটা আসবে তাকে দুই দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, চার দুই, তাহলে কত যাবে অ্যান্সার আমার? চার দুগুণে আট। ঠিক আছে, বুঝা গেছে? মানে এই বর্গক্ষেত্রের মধ্যে বা আয়তক্ষেত্রের মধ্যে দিয়ে এরকম টাইপের ইন্টারফেস তোমাদের দিয়ে দেয় পরীক্ষা হলে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এইভাবে সহজে করে ফেলতে পারবে। তারপর দেখো আসছে, তোমার দেখো একটু বড় দিয়েছি, তো এত বড় দেখো পরীক্ষা তোমরা সলভ করতে খুব অসুবিধা হতো। জাস্ট এখন সোজা তোমার শিখিয়ে দিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তো আট লিখে নিলে, তাহলে আটের সাথে দুই গুণ করে দাও, তাহলে হয়ে গেল কটা ত্রিভুজ আছে এখানে? ষোলোটি ত্রিভুজ আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর পরেরটা দেখো খেয়াল করো, সেম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে কটা হলো? আট গুণ দুই, আট গুণ দুই, তাহলে হয়ে গেল কত? ষোলো। ঠিক আছে, আর ভিতরে থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। ঠিক আছে, দেখতে পাচ্ছ, তাহলে আট গুণ দুই এখানে হয়ে গেল কত? ষোলো। তাহলে ষোলো ষোলো কত হয়ে গেল? ষোলো ষোলো হয়ে গেল বত্রিশ। তাহলে মোট কতগুলো ত্রিভুজ আছে? বত্রিশটি ত্রিভুজ আছে। আশা করি এখানে সবকটি তোমরা বুঝতে পেরেছো আর ভালো লেগেছে। তো এটা টাইপ ওয়ান প্রথমে একটু তোমাকে দেখালাম, এই টাইপ ওয়ান। ঠিক আছে, এখানে দেখালাম তোমাদের হচ্ছে টাইপ টু, আর তোমাদের আটটা পার্ট শিখিয়ে দেবো টাইপ থ্রি, আর পার্ট সেকেন্ড পার্টে তোমাদের শেখাবো অন্যগুলো। তো দেখে নিয়েছো? তো দেখো টাইপ টুতে কী কী ধরনের আছে, ও টাইপ টুর আর কিছু প্রশ্ন আছে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় অনেকবার এসছে, আর এইটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। তো কী করে করবো? সেমভাবে শিখিয়ে দিই, এক দুই গণনা করে নেবে, তিন চার পাঁচ ছয় সাত আট, মানে আট গুণ দুই তার মানে কত হয়ে গেল? ষোলোটা। আর এখানে কটা আছে? একটা দুটো মানে এক যোগ দুই মানে কটা আছে? তিনটে আছে। তাহলে ষোলো আর তিন কত হয়ে গেল? মোট উনিশটা ত্রিভুজ এখানটাই আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আর দেখো এখানে একটুখানি আঁকাটা একটুখানি মিস্টেক আছে, ঠিক করে আমি আঁকতে পারিনি, তবু দেখো বুঝিয়ে দিচ্ছি আমি, এক দুই তিন চার পাঁচ। ঠিক আছে, কারণ তাহলে কটা হলো? ঘর হলো পাঁচটা, মাঝখানটা নেওয়ার দরকার নেই, মাঝখানটা নেই, কারণ এরকম সাইডগুলো নিতে হবে। এর ট্রিক্সটা এরকম, তাহলে হচ্ছে পাঁচ গুণ দুই, তাহলে এখানে কটা আছে? দশটা ত্রিভুজ এখানটাই আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর যেটা তোমার টাইপ থ্রি শেখাবো সেটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে, আর একটু বুঝে নেবে ভালো করে, কারণ খুব ইন্টারেস্টিং। আর এটা কিন্তু পরীক্ষায় অনেক পরীক্ষায় বারবার এসএসসি জিডিমিডিতে অনেকবার পরীক্ষাতে এটা এসেছে। তো দেখো সবচেয়ে সোজা জিনিস, ফার্স্ট এখানে লিখে নেবে এক, দেখতে পাচ্ছ, দুই তিন চার, জাস্ট লিখে নিলেই কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এরপরে আমি কী করবো,
দেখে চেষ্টা করছি, দেখো এক করতে একটা লিখে নেবে, ঠিক আছে? এক করতে আমি কী করলাম, একটা লিখে নিলাম। একের সাথে দুই যোগ করলে কত হয়ে যাবে, তিন হয়ে যাবে। এই যে তিন এলো, এই তিনের সাথে আবার তিন যোগ করে দাও, তাহলে কত হয়ে গেলো, ছয়। ছয়টা এলো, এই ছয়, এই যে ছয়টা এসছে, ছয়ের সাথে চারটা যোগ করে দাও, তাহলে কত হয়ে গেলো, দশ। ঠিক আছে, যেটা আসবে তার সাথে সেটা যোগ করতে করতে যাও। তাহলে কি করলাম, আমি এক করতে এক লিখলাম, দুই আর একে তিন, এই তিন এলো আর এই তিন যোগ করে দিলাম, কত এলো, ছয় এলো। ছয়ের সাথে আবার চার যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেলো, দশ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, জাস্ট এগুলো যোগ করে দেবে। ১৬ ১৯ কত এলো, ২০। ঠিক আছে, আর একটু কাজ তোমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে দেখো, আর একটু কাজ করতে হবে, দেখো নিচের দিক থেকে একটা করে ঘর ছেড়ে আবার নেবো, এই ঘরটা নেবো না, তাহলে এই ঘরটা থেকে আবার কত নেবো আমি, ছয় নেবো। এই ঘরটা ছেড়ে দেবো, এই ঘরটা ছেড়ে দিয়ে কত নেবো, এক নেবো। ঠিক আছে, তাহলে কত হলো, ছয় আর এক যোগ করলে কত হয়ে যায়, সাত। তাহলে মোটে এখন কটা ত্রিভুজ আছে, ২৭টি ত্রিভুজ আছে। ঠিক আছে, বুঝতে না পারলে অসুবিধা নেই, দেখো পাশ পরেরটা আমি দেখাচ্ছি, এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এইখান থেকে কতগুলো রো আছে গুনে নাও ফার্স্টে, এক দুই তিন চার পাঁচটা আছে। ঠিক আছে, তো ফার্স্টে এক করতে আমি এক লিখে নেব, হয়ে গেল, এক করতে এক লিখে নিলাম আমি। আচ্ছা, এক আর দুই যোগ করলে কত হয়ে যাবে, তিন হয়ে যাবে। ঠিক আছে, এক আর দুই যোগ করলে তিন হয়ে যাবে, এই তিনের সাথে তিনটা, এই তিনের সাথে এই তিনটা যোগ করো, তাহলে কত গেলো, ছয়। ঠিক আছে, এই ছয়ের সাথে এই চারটা যোগ করো, কত হলো, দশ। এই দশের সাথে পাঁচটা যোগ করো, তাহলে কত হয়ে গেলো, ১৫। জাস্ট যোগ করে দাও এবারে, তাহলে হচ্ছে দশ ১৫ ২৫ ৩১ ৩১ ৩৪ আর কত হলো, ৩৫ এলো। ঠিক আছে, ২৫ ৩১ ৩৩, যোগটাকে ভুলো না, দেখে নিন আরেকবার, ২৫ ২৫ ৩১ ৩১ ৩৪ ৩৫ এসছে। ঠিক আছে, এবার নিচের দিক থেকে আমি বলেছিলাম কি, একটা করে ঘর ছেড়ে লিখবে, তো এই ঘরটা ছেড়ে লিখবো, তাহলে লিখবো কোন ঘরটা, এই ঘরটা লিখবো, তাহলে দশ লিখবো। এই ঘরটা ছেড়ে দেবো, দিয়ে লিখবো কোন ঘরটা লিখবো, তাহলে এই ঘরটা লিখবো। আর তো থাকলো না, এটা কাটা দিলে উপরে কিছু নেই, তাহলে দশ আর তিন কত লিখবো, ১৩। তাহলে মোট কত ত্রিভুজ আছে এখানটায়, ত্রিভুজ আছে মোট ৪৮টি। ঠিক আছে, আশা করি তোমরা শিখতে পেরেছো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো।